আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি তাবাস মাহমুদ। 26 জুন সকাল 6টা থেকে পদ্মা সেতু দিয়ে চলতে পারবে যেসব যানবাহন, সেসব যানবাহনের জন্য যে টোল নির্ধারণ করা হয়েছে সরকার থেকে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মোটর সাইকেল নিয়ে যদি পদ্মা সেতু পার হতে চান তাহলে টোল দিতে হবে 100 টাকা, কার এবং জিপের জন্য 750 টাকা, আর পিক আপের জন্য দিতে হবে 1200 টাকা, আর মাইক্রোবাসে লাগবে 1300 টাকা। বাসের জন্য আসনের ভিত্তিতে 3 ধরনের টোল নির্ধারণ করা হয়েছে। ছোট বাসে অর্থাৎ 31 আসন বা তার কম, এ ধরনের বাসে টোল দিতে হবে 1400 টাকা। মাঝারি বাসে 32 আসন বা তার বেশি টোল দিতে হবে 2000 টাকা, এবং বড় বাসে অর্থাৎ 3XL এ ধরনের বাসে টোল দিতে হবে 2400 টাকা। পণ্যবাহী বাহনের ক্ষেত্রে ছোট ট্রাক 5 টন পর্যন্ত 1600 টাকা, মাঝারি ট্রাক অর্থাৎ 5 থেকে 8 টন পর্যন্ত যে ট্রাকগুলো বহন করতে পারে সেসব ট্রাকে টোল দিতে হবে 2100 টাকা, মাঝারি ট্রাক 8 থেকে 11 টন পর্যন্ত যেসব ট্রাক পণ্য বহন করে সেগুলোকে দিতে হবে 2800 টাকা, 3XL পর্যন্ত যেসব ট্রাক রয়েছে সেগুলোকে দিতে হবে 5500 টাকা, এবং ট্রেইলার অর্থাৎ 4XL পর্যন্ত পার হতে 6000 টাকা টোল দিতে হবে। 4XL-এর বেশি হলে ট্রেইলারে 6000 টাকার সঙ্গে প্রতি XL-এ বাড়তি 1500 টাকা যোগ হয়ে টোল দিতে হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই টোল হার জানানো হয়েছে। বলা হয়েছে সেতু খুলে দেওয়ার দিন থেকেই এই টোল কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমেই এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যখন ফেরিতে পারাপার করতে হতো বা এখন যখন ফেরিতে পারাপার করতে হচ্ছে তখন মোটরসাইকেলে পদ্মা সেতুতে দিতে হচ্ছে 100 টাকা, ফেরিতে ছিল 70 টাকা, আর যমুনা সেতু অর্থাৎ যেটি বঙ্গবন্ধু সেতু সেটিতে কিন্তু দেয়া লাগে 50 টাকা। কার জি পদ্মা সেতুতে 750 টাকা, ফেরিতে যেতে হলে 500 টাকা, আর বঙ্গবন্ধু সেতুতে 550 টাকা। পিক আপ পদ্মা সেতুতে 1200, ফেরিতে গেলে 800, আর বঙ্গবন্ধু সেতুতে যদি যান অর্থাৎ যারা ওই অঞ্চলে যাতায়াত করেন তাদের কিন্তু দিতে হয় 600 টাকা। অর্থাৎ সব কিছু বিবেচনায় পদ্মা সেতুতে টোল একটু বেশি লাগছে, কারণ 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণে যেমন ব্যয় হয়েছে তেমনি এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নির্মাণ ব্যয় বেশি হওয়ার কারণেই টোলও কিন্তু বেশি লাগছে। এই সেতুটি চালু হওয়ার মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টি জেলার সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হচ্ছে। ADB অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ধারণা অনুযায়ী 25 জুন থেকে প্রতিদিন এই সেতু দিয়ে 24,000 যানবাহন চলাচল করবে। এখন যেসব যাত্রী বা পণ্যবাহী গাড়ি শিমুলিয়া, বাংলাবাজার এবং পাটুরিয়া, দৌলতদিয়া হয়ে দক্ষিণে বিভিন্ন গন্তব্যে যায় সেসব যানবাহন সেতু দিয়ে পদ্মা পার হবে, তাতে আর ফেরি পার হতে হবে না, যাত্রার সময় কমে আসবে। 4 লেনের এই সেতুর পণ্যবাহী যানবাহনের একটি বড় অংশ হবে ভারতের। দেশটির পশ্চিমাংশ থেকে পূর্বাংশে মাল পরিবহন হবে এই সেতু দিয়ে। সর্বোপরি এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে একটি নতুন দিগন্তে প্রবেশ করছে বাংলাদেশ। দর্শক, লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশ আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ।